যেই পরিমাণ গুম খুনের কথা এখানে বলা হচ্ছে, আমাদের রেকর্ডে কিন্তু সেই পরিমাণ নেই। আর আমরা সবসময় যদি আমাদের নিরাপত্তা বাহিনীর দ্বারা কেউ ওইটাকে কী বলে বন্দুক যুদ্ধে নিহত হন, কিংবা আমাদের নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার প্রতি জন্য কেউর প্রতি যদি গুলি বর্ষণ করেন, সেগুলি কিন্তু প্রত্যেকটা ঘটনা ক্ষেত্রেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা ইনকোয়ারি করেন, এবং ইনকোয়ারিতে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করেন যে এখানে ঘটনাটাই মানে অন্যায়ভাবে কিংবা অসতর্কতার জন্য হয়েছে, এটা আমরা সেই অনুযায়ী বিচার বিভাগীয় কাছে আমরা পাঠিয়ে দিই। এটা কোনো এক সময় যখন বিএনপির সরকার এদেশে মানে রোল করতো তখন হয়তো এরকম হয়েছে, সেই পিছনের কথা হয়তো যদি তারা এনে বলে, এটা আমার জানা নেই। নানা কারণে গুম হয়ে থাকে, আমরা নিরাপত্তা বাহিনী অনেকগুলোকে আমরা উদ্ধার করে দিয়েছি অলরেডি, এটা রিপোর্টটা বের হয়েছে, এটা বোধহয় তথ্য বিভ্রাট হয়েছে, তথ্য আরও কিছু গরমিল আছে এখানে।